নমস্কার পিপলস নিউজে আপনাদের স্বাগত রাজ্যের ঘরে ঘরে মুঙ্গের নৈহাটিতে মন্তব্য অর্জুন সিংহের নৈহাটির দেবকের বাজি বিস্ফোরণের ঘটনার কেন্দ্রীয় তদন্তের দাবি তুলেছিলেন স্থানীয় সাংসদ অর্জুন সিং আর সেই ঘটনার পর গঙ্গার তীরে উদ্ধার হওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল গত নয়ই জানুয়ারি ঘটনার প্রায় আটচল্লিশ ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আজ এগারোই জানুয়ারি ঘটনাস্থলে আসেন সিআইডির একটি বিশেষ বিশেষজ্ঞ দল বেশ কয়েকজন ঘণ্টাখানেক ধরে তারা ঘটনাস্থল পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরে দেখেন সংগ্রহ করেন প্রচুর নমুনাও জানানো হয়েছে সংগৃহীত নমুনা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে সেগুলি পরীক্ষা করে জানা যাবে কী ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছিল ওই সমস্ত নিষিদ্ধ বাজি কারখানাগুলিতে অন্যদিকে আজই সাপ সপরিষদ ছাইঘাট বা বৈষ্ণবঘাট অঞ্চলে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকায় আসেন সাংসদ অর্জুন সিং কথা বলেন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে সম্মুখ জানার চেষ্টা করেন ঠিক কি ঘটেছিল নয় জানুয়ারি দুপুরে আর তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার জন্য সরাসরি দায়ী করেন রাজ্যের শাসক দলকে বলেন কোথায় কি কি অস্ত্র তৈরি হয় সব জানের প্রশাসন দেবকে যে প্রচুর ব্রোমা তৈরি হচ্ছিল তা ব্যবহার করা হতো আসন্ন পৌরসভা নির্বাচনে শাসকের সন্ত্রাসের জন্য তার আরও মন্তব্য আগে বিহারের মুঙ্গের থেকে এ রাজ্যে অস্ত্র আসতো আর এখন সারা রাজ্যটাই মুঙ্গের হয়ে গেছে ঘরে ঘরে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের অস্ত্র যেভাবে পুরো আতঙ্ক হয়ে গেছে প্রায় সাত কিলোমিটার সারাউন্ডিং এরিয়াতে যেভাবে মানে মনে হচ্ছিল কি এখানে হাইড্রোজেন বোমের বিস্ফোরণ হয়েছে যেরকম ওদিকে নাগা হয়েছিল হয়েছিল তারপরে ওই কিম করে এরকম এখানে মমতা ব্যানার্জি হাইড্রোজেন বোমে বিস্ফোরণ গতকাল পার্থভূমিক এখানে এসেছিল এসে বললেন যে বোম কোথায় তৈরি হতো সেটা অর্জুন সিং জানে ওর থেকে ভালো এগুলো কেউ জানে না জানি আমি জানি তাই তো বললাম কেউ ওখানে বোম তৈরি হতো আগে সিপিএম প্রচার করতো এখন তৃণমূল প্রচার করছে কেন এখন তো বিজেপির ক্ষমতা নেই বিজেপি করবে না আমি জানি তাই ও তো জানে না বাচ্চা ছেলে যে বাড়ির নিচে কি হয় ওর ভাই সাড়ে তিনশো কোটি টাকা মালিক আজও জানে না ও পরের দিন ঘোষণা করে বলে দিল কে আমার ভাই না তো ও কী করে জানবে বাচ্চা ছেলে এখন দুধের দাঁত ভাঙেনি এখন ও অনেক কিছু জানে না তো আমি জানি কেন আমি এটা অস্বীকার করবো কি আমি জানি না আমার দুধের দাঁত এখন ভেঙে গেছে আমি এমপি আছি আমার না জানা কোনো ব্যাপার নেই আমি স্পষ্ট বলছি এটা এনআইএ তদন্ত হওয়া উচিত এটা এনআইএ তদন্ত হলে অনেক নাটক বাজে মুখোশটা খুলে যাবে ইভেন মমতা ব্যানার্জি মুখোশটা খুলে যাবে যেভাবে কুটির উদ্যোগ আপনি রিসেন্টলি দেখবেন আমস তৈরি কারখানা আগে শুনতাম মুঙ্গেরে তৈরি হয় এখানে সবাই যারা আছেন সবাই বলে মুঙের নাকি আমস তৈরি হয় এখন প্রত্যেকটা ঘরে ঘরে মুঙের হয়ে গেছে তো মমতা ব্যানার্জির রাজত্বতে মুঙের অভাব নেই আর এক্সপ্লোসিভ তৈরি করার জন্য দিদির ভাইরা আছে টুপি পরে লুঙ্গি পরে এক্সপ্লোসিভ তৈরি করেই যাচ্ছে কারখানা খুলেই যাচ্ছে আটচল্লিশ ঘন্টা পরে কেন আমি ডে ওয়ান যেদিন ঘটনাটা ঘটেছে প্লাস কালকে যে ঘটনাটা পরশু ঘটলো আমি সঙ্গে সঙ্গে অমিত শাহজিকে মেল করে ওনাকে ওভার ফোনে আমি ওনাকে জানকারি দিয়েছি একদম ডাইরেক্ট হোম মিনিস্টারকে বলা হয়েছে তারপরে উচ্চ পার্টি অধিকারী যারা আছেন আমি দিল্লিতে পার্সোনালি দেখা করে সবাইকে বলে কি আমাদের পশ্চিম বাংলা একদম বোমের উপরে দাঁড়িয়ে আছে এই বোমটা তৈরি হচ্ছে আগামী মিউনিসিপ্যাল ইলেকশানের জন্য এখন থেকে মানে ভিউজ সাপ্লাই করতে হবে মানুষ যাতে ভোট না দিতে পারে তার জন্য বোমাবাজি করতে হবে তার জন্যে এই সবগুলো করা হচ্ছে আপনি আমরা এখানে সবাই একটাই জিনিস কি এই যে তদন্তের নাটক হচ্ছে এই নাটকটা বন্ধ করে সঠিক তদন্ত করে যারা দোষী আছে যারা তাদেরকে মদত করছেন যে পুলিশ অফিসিয়াল মদত করছেন যে পলিটিক্যাল পার্সনরা মদত করছেন তাদেরকে জেলে ঢুকানো দরকার অনেক